स्वागतमिति मोहम्मद शहीदुल इस्लाम सहकारी शिक्षक नयाबाटी हाजी शरियतुल्लाह विद्यापीठ खाली स्कूल खुलना श्रेणी नवम दशम विषय बांग्लादेश विश्वपरिचय और पाठ हच्छे बांग्लादेशेर प्रतिभा सामाजिक समस्या। प्रिय शिक्षार्थीबृंद, आमरा नीचे छविगुलो लक्ष्य करि। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর রাস্তা, যেটাকে বলা সড়ক বা রাস্তা। আমরা আরেকটা ছবি দেখি, এই ছবিতে কি দেখতে পাচ্ছি? একটা গাড়ি সম্পূর্ণ রাস্তার পাশে উল্টায় গেছে এবং কিছু লোক মানুষ সেই গাড়িটাকে ঘিরে রাখছে, কিছু লোক গাড়ি নিচে চাপা পড়েছে। আরেকটা পরের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং তা গাড়ির ভিতরে কিছু লোক রয়ে গেছে, কিছু লোক মৃত্যুবরণ করেছে। আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বাস রাস্তার পাশে সম্পূর্ণ উল্টায় গেছে এবং কিছু লোক হতাহত হয়েছে, কিছু লোক মৃত্যুবরণ করেছে। এই চিত্রটা তোমরা একটু লক্ষ্য করো যে মানুষ তাড়াতাড়ি কোনো কাজ তাড়াতাড়ি করার জন্য কিভাবে ঝুঁকির সম্মুখীন হয়। ভালো রাস্তা থাকা সত্ত্বেও ওভার মানে রাস্তা ডাইভার্ট রাস্তা পার করার জন্য একটা গাড়ি মুখোমুখি হয়েছে। এই চিত্রে ছবিগুলো আমরা কিসের দেখতে পেলাম? সড়ক দুর্ঘটনা। সুতরাং আজকে আমাদের পাঠের বিষয় সড়ক দুর্ঘটনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পাঠের শিক্ষণগুলো হচ্ছে সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কে বলতে পারব, সমাজ ব্যক্তি ও পরিবারের উপর দুর্ঘটনা কি প্রভাব ফেলে সে সম্পর্কে বলতে পারব, সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত বা হ্রাসের উপায় সম্পর্কে বলতে পারব। সড়ক দুর্ঘটনা কি? চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তা ত্রুটি ও দুর্বলতা জড়িত সড়ক কেন্দ্রিক যে দুর্ঘটনা তাই সড়ক দুর্ঘটনা। এবার আমরা দেখি সড়ক দুর্ঘটনার কারণ কি কি। এক হচ্ছে অদক্ষ প্রশিক্ষণবিহীন গাড়ি চালক, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বহন করা আর ত্রুটিপূর্ণ গাড়ি চালানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটা ভিডিও দেখব। আসলাম আরেকজন দিবে না যে ওলা টাকা তো দিতে পারতেছে না, দিয়ে চলে
সড়ক দুর্ঘটনায় আহত আমিনালির মতো দিশাহীন এমন লোকের সংখ্যা সারা দেশে কত জানতে চান। তবে একটি দুর্ঘটনা ওই মানুষ কিংবা তার পরিবারের জন্য যে সারা জীবনের কান্না তারও স্পষ্ট হয় হাসপাতালগুলোতে গেলে। যারা স্বজন হারান তাদের তো সবিশেষ। হঠাৎ করে দুর্ঘটনা মেনে দেওয়ার জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন যানবাহনের বেপরোয়া গতিকে। আর তার ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের কথা বললেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের এই পরিচালক। যদি আপনি স্পিড লিমিট ক্রস করছেন তা না, আপনি অ্যাক্সিডেন্টের ভয়াবহতা 16 গুণ বাড়িয়ে দিচ্ছেন। তো সেই বাস্তবতায় আমরা আছি। এই কঠিন বাস্তবতাকে যদি ফেস করার জন্য আমরা দ্রুত পদক্ষেপ না নিই, ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিয়ে, তাহলে এর মধ্য থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুবই দুষ্কর্মের পথ। পরিসংখ্যান চলছে, গেল বছরে গড়ে প্রতিদিন সড়কে প্রাণ গেছে 11 জনের, আর গত 42 দিনে সড়কে মৃত্যু হয়েছে প্রায় 700 মানুষের। সড়ক দুর্ঘটনায় নিহত বিখ্যাত মানুষের স্মরণে হচ্ছে প্রতিটি স্মারক। এই স্তম্ভটি দেখলে যে কারো মনে পড়ে তারেক মাসুদ এবং নুসরত জলিলের কথা। বৃত্তের বাইরে প্রতিদিন প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে কত মানুষের জীবন যে নিভে যাচ্ছে রাজপথে সে খবর আমরা কদিন জানি। তাই সংশ্লিষ্টরা বলছেন রাজপথে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং আইনের যথাযথ কঠোর প্রয়োগ যদি করা যায় তাহলে হয়তো অকাল প্রয়াণ নেভানো সম্ভব বাংলাদেশ থেকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিচে ছবিটি লক্ষ্য করি, এখানে একটা ট্র্যাক আছে, ট্র্যাকে এত পূর্ণ বোঝাই দেওয়া আছে যে ট্র্যাকটা তা নিয়ন্ত্রণ রাখতে পারছে না। সড়ক দুর্ঘটনা মুক্ত ও র্যাশ এর পদক্ষেপ কি কি পদক্ষেপ নিলে সড়ক দুর্ঘটনা কমতে পারে? এক, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো। দুই, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো। তিন, অতিরিক্ত মালামাল ও ছাদে যাত্রী বহন না করা। চার, ড্রাইভিং লাইসেন্স প্রদান, জনমত সৃষ্টি, রাস্তার সিগন্যাল বাতি ইত্যাদির জন্য যথাযথ কর্তৃপক্ষকে সচেতন থাকতে হবে। দুর্ঘটনার প্রভাব, দুর্ঘটনা কবলিত ব্যক্তি আহত বা নিহত হলে পরিবারটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। দুর্ঘটনা কবলিত ব্যক্তি শারীরিকভাবে পঙ্গু হয়, ব্যক্তি জীবনকে ভারসাম্যহীন করে তোলে। অনেক সময় দুর্ঘটনাকৃত পঙ্গু ব্যক্তি ভিক্ষাবৃত্তি ও অপরাধ জগতে জড়িয়ে পড়ে ও মাদক গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা নিজের আরেকটি ভিডিও দেখব। সড়কে থামছে না, মৃত্যু হচ্ছে মানুষের। আজ প্রাণ গেল এক পরিবারের 4 জনের। পুলিশ জানায় সকালে প্রায় বুধকারে পরিবার সহ গৌরীপুর উপজেলা থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী রফিজুজ্জামান। গ্রাম গোপালপুর এলাকায় বাসের সাথে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে মৃত্যু হয়। স্ত্রী সান্না করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাদের। নিহত হলেন ব্যবসায়ী রফিজুজ্জামান, ছেলে নাদিম এবং মেয়ে রনক। এদিকে রাজবাড়িতে টিটিন বাস উল্টে স্বামী নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের 4 জনের মৃত্যুর বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে ময়মনসিংহ এখন সরাসরি দেখছেন সুলতান মাহমুদ করি। যারা রয়েছে, নিরাপদ চলার জন্য কি করা উচিত? দৌড়ে রাস্তা পার না হওয়া, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া, ফুটপাত দিয়ে চলাচল করা, চলন্ত গাড়িতে ওঠা নামা না করা, চলন্ত অবস্থায় গাড়ি চালকের সঙ্গে কথা না বলা, ওভারব্রিজ ও মাটির নিচের সংযোগ পথ দিয়ে রাস্তা পারাপার হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়িতে তোমরা কয়েকজন মিলে বা তোমরা নিজেরা মিলে একটা দলীয় কাজ করতে পারো। সড়ক দুর্ঘটনা রোধ করবে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ভিডিওতে দেখতে পাবো যে দেশের বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি কিভাবে নিহত হয়েছিল। Thank you.
চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অর্ধশত স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জের ঘিওরে পালিয়াঝুড়িতে সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের প্রধান সম্পাদক ও সিইও সাংবাদিক বিশুক মনির এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সহ পাঁচজন নিহত হয়েছেন। প্রতিদিন মরি, মরতে মরতে বাঁচি, কিন্তু যে কোনো দিন যে কোনো সময় সড়কে মৃত্যু ফাঁদ আমাদের প্রাণ কেড়ে নিতে পারে। আসলে বাংলাদেশের লাইফ চিপ। এই পরিসংখ্যান কি আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট নয়? নিত্যদিনের এই আতঙ্কের জন্য দায়ী কে? অদক্ষ ড্রাইভারই দায়ী, এটার তো বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে অদক্ষ ড্রাইভার। সমস্ত আক্রোশ মনে হচ্ছে ড্রাইভারের উপর। দোষ ড্রাইভারদের নাই আমি এটা বলবো না। কোন ড্রাইভার তার ঠেকা লাগছে না, সে তো 24 ঘন্টা রাস্তায় থাকে। নিরাপত্তা দরকার তার, সে কেন অনিরাপত্তি যাবে? হয় সিস্টেমটার জন্য। আপনার যে পরিমাণ গাড়ি তার 3 ভাগের 1 ভাগ চালক। আপনি যাতায়াত আছে করবেন কোথা থেকে? প্রতি বছর 1.5 লক্ষ গাড়ি ঢুকে 1.5 লক্ষ চালক। বিআরটি এর নিজস্ব কোন ড্রাইভিং ট্রেনিং স্কুল নেই। ড্রাইভাররা টিভির উপরে পয়সা পায়। ও আবার ওই চিপ ধরবো এমন স্ক্রিপ্টে চাপলা লাইফ টাইম করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পূর্বের যে ভিডিও বা ছবিগুলো দেখলাম তা নিয়ে তোমাদের একটু মূল্যায়ন করি। সড়ক দুর্ঘটনা হ্রাসের 2টি উপায় বলো, সড়ক দুর্ঘটনার 2টি কারণ বলো, 2019 সালে সড়ক দুর্ঘটনা ঘটে কতটি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বাড়ির জন্য একটা কাজ দিছি, সে কাজটি তোমরা খাতায় লিখে বাসায় করার চেষ্টা করবে। সড়ক দুর্ঘটনা শুধু পারিবারিক জীবনকে বিপর্যস্ত করে না, আত্মসামাজিক ও মানসিক জীবনকেও দুর্বিষহ করে তোলে। ব্যাখ্যা করো। নিরাপদ সড়ক চাই, তোমরা নিচে স্ক্রিনে দেখতে পারবে যে ব্যানারে একটা নিরাপদ সড়ক চাই আন্দোলন আছে। সেই আন্দোলনের প্রতিবাদে ব্লক রাস্তায় নিরাপদ সড়কের দাবিতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। সবাইকে ধন্যবাদ।